Assalamualaikum beautiful viewers, it's me your girl Akhil Bakhtashorna. Welcome back to my channel. I hope আপনার সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন অবধি আমি খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের নিউ ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই শুরু করছি ব্লগ একটা ভিডিও দিয়ে, সেটা হচ্ছে গিয়ে আম্মু লাঞ্চ রেডি করছে। লাঞ্চে আজকে হচ্ছে আমাদের ডিম বিরিয়ানি। তো আম্মু, আমি পুরো রান্নাটা আসলে ক্যাপচার করতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি, ফোনে চার্জ ছিল না এর জন্য শ্যুট করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আম্মু আলুটা ফার্স্টে ভেজে নিচ্ছে, এতটুকু শ্যুট করা, আর ওদিক থেকে ডিম আম্মু সিদ্ধ করে দেন ছুলে নিচ্ছে। তো আলুটা একটু ভালোমতো ফ্রাই করে নিয়ে দেন রান্না করে, মানে এত মজা হয়েছে কি বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথম আম্মু এটা ট্রাই করেছে, আমরা আগে কখনো এরকম কিছু খাইনি, ডিম বিরিয়ানি যেটাকে বলে, কিন্তু কোনো অংশেই বিরিয়ানি থেকে কম মনে হয়নি। শুধু হচ্ছে বিরিয়ানিতে মাংস থাকে, এখানে জাস্ট ডিম ছিল, এই আর কি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর আলুটা ফ্রাই করে নেওয়ার কারণে আরও বেশি ভালো লেগেছে, একটু আলাদা ফ্লেভার এসেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে বিরিয়ানিটা যেভাবে রান্না করে আপনাদেরকে আমি শর্টলি বলে দিই, কিভাবে আপনারা রান্না করতে চাইলে করতে পারবেন। তো বিরিয়ানি যেভাবে রান্না করে সব সেম থাকবে, মাংসের বদলে আপনারা এখানে আলু ফ্রাই করে নেবেন আর ডিমটা একটু ভেজে নেবেন। দেন হচ্ছে যেভাবে মাংস মানে কষিয়ে নেয় আর কি, প্রথমে রান্না করে নেয় হাফ কুক আর কি, ওই যে হোয়াইট টাইপের করে, ওইভাবে আলু আর ডিমটাকে করে নেবেন। দেন হচ্ছে কি রাইসের সাথে মিক্সড করবেন, দেন ইনশাল্লাহ একই রকমের স্বাদ পাবেন, আই হোপ সো। তো এটা আমাদের লাঞ্চে ছিল, লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর তো মেবি ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরেই হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি কুরকুরে খাচ্ছি। দেখেছিলেন লাস্ট ব্লগে যে আমি কুরকুরে কিনে এনেছি, তো এই তো সন্ধ্যার নাস্তা হিসাবে আর কি, বিকালের নাস্তা বা সন্ধ্যা নাস্তা যাই হোক, তো আমি একটা চিপস খেতে খুবই পছন্দ করি, খাচ্ছি, চিপসটা খুব ভালো লাগছে আর আমার কাছে চিপস খুব ভালো লাগে। তো এটা ছিল ডিনার, ডিনারে ছিল হচ্ছে গিয়ে পোলাও, সরি পোলাও না কি বলি, এটা ছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি, ডিম বিরিয়ানি ছিল, বা ডিম ছিল না বলে ডিম ভেজে নিয়েছি, এটা ওই সকালে যেটা ছিল মানে দুপুরে যেটা রান্না করেছিল সেটাই। তো খুবই মজা লেগেছে আমার কাছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, ডিম আমাদের খাওয়া শেষ হয়ে গেছে যার কারণে আবার ডিম ভেজে নিয়েছি আর কি আলাদা করে। তো এটা তারপরের দিন সকালবেলা নাস্তা আম্মু রুটি আর আলু ভাজি করেছে, রুটি আর আলু ভাজি খাচ্ছি, ওইটা আম্মুর ছিল প্লেট, এটা আমার প্লেট, আমার প্লেটে আমি একটা পরোটা করে নিয়েছি, রুটিটাকে আর কি হালকা তেলে ভেজে নিয়েছি এর কারণে এটা পরোটা হয়ে গিয়েছে। আর আমার কাছে তো ভালোই লাগে পরোটা, রুটিকে পরোটার মতো ভেজে নিয়ে খেতে, একই মানে পরোটা থেকে বেশি স্বাদ লাগে, পাতলা যেহেতু পরোটা একটু ভারী হয়, এটা রুটি হওয়ার কারণে এটা একটু পাতলা, কিন্তু আলু ভাজির সাথে খুব ভালো গিয়েছে, খুবই মজা লেগেছে আমার কাছে। আর আর প্রায় নাস্তার মতো করে আর কি প্রত্যেক নাস্তায় আর কি বেশিরভাগ আর কি আমাদের রুটি আলু ভাজি থাকে, মাঝে মধ্যে আমার একটু ডিফারেন্স মন চাইলে আর কি আমি এরকম পরোটাটা করে নিই, আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালোই লাগে আর কি, আমার ভালো লাগে আর কি পরোটা এরকম করে খেতে। তো আলু ভাজিটা আম্মু করেছে, আলু ভাজিটাও মজা হয়েছে, সবসময় এইভাবেই আম্মু আলু ভাজি করে, একটু তেল বেশি দিয়ে একটু বেশিক্ষণ আর কি ফ্রাই টাইপের করে যার কারণে একটু মচমচে লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আলু ভাজি একটু বেশিক্ষণ ভেজে নিতে পারেন ভাজি করার সময় আর কি, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে আম্মুর সাথে নাস্তা করছে আর বসে বসে গল্প করছে, আজকে আমার ভাইয়ের রুমে বসছি খেতে, আম্মু অবশ্যই এর জন্য আম্মুর সাথে বসা আর কি, বসে বসে খাচ্ছি আর গল্প করছি। তো এই তো এটা একটু লাঞ্চের টাইমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খাচ্ছি, কারণ খুবই গরম পড়েছে কিছুদিন ধরে, খুব গরম আর কি, তো স্প্রাইটটা খেতে ভালোই লাগে আর কি। তো এইটা বিকালবেলা আর কি আম্মু আর আমি বের হয়েছিলাম, একটা কাজ ছিল, তো সেটা একটা জিনিস কিনতে বের হয়েছিলাম, কিনে এনেছি আপনাদের সাথে পরে শেয়ার করবো, আগে দেখাচ্ছি যে আসার সময় কি দেখলাম। এই তাল, আম্মু তাল কিনছে, বাসার কাছাকাছি এসেই দেখলাম যে তাল বিক্রি করছে, আম্মু বললো নিয়ে নেই, আমি বললাম হ্যাঁ নিয়ে নাও, তাল খেতে ইচ্ছা করছিলো শেষের দিকের তাল, এর জন্য আম্মুকে কিনে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের জাপান গার্ডেন সিটি ঠিক পিছনের দিকে, এটা দুই নম্বর আর এক নম্বর রোডের মাঝখানটা, যারা মোহাম্মদপুর চিনেন তারা হয়তো বা রাস্তাটা দেখে চিনে ফেলবেন। তো রাস্তার কাজ চলছে আর কি, তো এই জন্য একটু রাস্তার অবস্থা ভালো না। তো যাই হোক, তো কিনে আনলাম আম্মুর জন্য এই ডায়াবেটিস মেশিনটা, আপনাদেরকে বলেছিলাম যে ডায়াবেটিস মেশিন আম্মুর ওইটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা কিনে নিয়ে আসলাম লাস্ট ফার্মা থেকে, তো এই মেশিনটা কিনে আনলাম, মেশিনটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড,
নামটা আমার এই তো দেখতে পাচ্ছেন G423A, 1890 টাকা নিয়েছে। এটা মেশিনটা খুবই ভালো পড়েছে, এখন বাকিটা দেখা যাক। তো একটু বক্সটা আপনাদের দেখাচ্ছি আর কি। ব্যাকলাইট এলইডি আছে, যেটা আগেরটাতে ছিল না। কোড ফ্রি, অটো স্ট্রিপ ইজেকশন বায়োল্যান্ডের আর কি। কিনতে গিয়েছিলাম, অনেক ধরনের মেশিনই দেখলাম, বাট আমার কাছে এটাই মনে হলো একটু ভালো, এর জন্য আর কি এটা কিনে আনা। আর এটা অনেকটা ইজি। তো এটার সাথে দেখতে পাচ্ছেন অনেক কী বলে, এখানে ম্যানুয়াল বুকস আছে, এখানে আর কিছু পেপারস আছে, কিছু গ্যারান্টি পেপার আছে। বাট গ্যারান্টি পেপারটা ওরা লিখে দেয় নাই যে কবে কে নিলো, কোথা থেকে নিলো বা কী আসবে বিষয়ে। তারপর ওরা বলেছে যে 3 বছরের না যেন কয় বছরের ওয়ারেন্টি দিয়েছে। যাই হোক, 1-2 বছর ঠিক মতো গেলেই যথেষ্ট। আর স্ট্রিপ শেষ হয়ে যাবে, স্ট্রিপ শেষ হয়ে গেলে স্ট্রিপ আনতে হবে আর কি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই মেশিনটা কেনার, ওইটার তো আপনার যেটা সুই থাকে আর কি, যেটা দিয়ে আর কি ব্লাডটা বের করতে হয়, ওইটা তো ওই মেশিনটার ভালো ছিল। বাট এই মেশিনটা কেনার রিজন হচ্ছে গিয়ে যে মেশিনটা আর কি টেস্ট করবে সেটা, ওইটার মেশিনটা নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। তো ওইটার স্ট্রিপও শেষ হয়ে গিয়েছিলো, ভালোই হয়েছে, কোনো আর কি নষ্ট করতে হয় নাই কিছু। তো এইটার স্ট্রিপ মাত্র 10টা আছে, তো আবার যাইতে হবে, গিয়ে কিনে আনতে হবে 10টা শেষ হয়ে গেলে। প্রত্যেক দিন আর কি আপনার টেস্ট করতে হয় না, আম্মুকে আমি দেখা গেছে যে উইকে একবার করার ট্রাই করি, টেস্ট করার ট্রাই করি, মাঝে মধ্যে ভুলে গেলে মানতে আর কি আপনার 4-5 বার তো টেস্ট করাই হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানি রিসিট, 1890 টাকা। ওরা কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, 1796 টাকা রেখেছে আর কি আমাদের থেকে ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট। তো লাস্ট বার থেকে কেনাকাটা করলে আমাদেরকে একটা ডিসকাউন্ট দেয়, এটা অলমোস্ট সবাইকেই দেয়, বাট এটা রিকোয়েস্ট করা লাগে আর কি, বলা লাগে, তাহলে আপনাকে ডিসকাউন্ট দিবে, আদারওয়াইজ দিবে না মেবি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এই দেখতে পাচ্ছেন এটাতে গ্যারান্টি কার্ড আর কি এখানে লেখা আছে সব কিছু, যে নষ্ট হলে কোথায় যেতে হবে, কী করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। আর এখানে ওরা হচ্ছে গিয়ে সিল মেরে দিয়েছে যে এটা কবে এনেছি, লাস্ট বার থেকে কিনেছি বা এইরকম। তো যাই হোক, এটা খুবই উপকার হয়েছে ওয়ারেন্টি থাকাতে, ওইটার ওয়ারেন্টি ছিল না, যার কারণে ওইটা নিয়ে খুব ঝামেলা পড়ে গেছি, মানে বেশি দিন যায় নাই। তো লাস্ট বার থেকে যখন কিনতে গিয়েছি তখন ওনাদেরকে জানালাম যে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, আমরা বেশি দিন হয়নি কিনেছি বাণিজ্য মেলা থেকে, তো এটা নষ্ট হয়ে গেছে। তো ওনারা বললো যে এইরকম জায়গা থেকে এইসব সেন্সিটিভ মেশিন না কেনাটাই ভালো। তো আমি বললাম যে অ্যাক্সিডেন্ট হতে পারতো চাইলে, এরকম একটা হয়ে গেল ব্যাপারটা। তো এই তো এরকম একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, ফার্স্টটা এরকম, ওইটাও এরকম ব্যাগে ছিল টিবিসির, যেটা আবার লাস্ট বার্মা থেকে বললো যে টিবিসির নাকি ফেকও বের হয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে যে ওটা ফেকই ছিল মেবি মেশিনটা। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এই তো দেখতে পাচ্ছেন এটার পেনটা হচ্ছে এইরকম, যেটা দিয়ে আর কি ব্লাডটা বের করে আর কি, সুইয়ের মতো এটা ভিতরে থাকে। তো আমি এটা চালাতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। এই সুইটা মেবি আমি ইউজ করবো না, কারণ আগেরটা ভালো আছে, ওটাই ইউজ করবো। আর ওটারও যে সুইয়ের যে পিনটা, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই পিনগুলো আমার কাছে অনেকগুলো আছে, আমি এক্সট্রা এক প্যাকেট কিনে এনেছিলাম ওই ইয়েটার জন্য, পেনটার জন্য। তো ওটাই ইউজ করব, তারপরে ওটা নষ্ট হয়ে গেলে দেন এটা ইউজ করা যাবে আর কি, এটা শুধু শুধু নষ্ট করে লাভ নেই। আর এটা হচ্ছে গিয়ে স্ট্রিপ, যেটা আর কি মানে ব্লাডটা নেয় আর কি, এই স্ট্রিপটা মেশিনের ভিতরে এটা দেওয়া লাগে, দেন ব্লাড দেওয়া লাগে। তো এই স্ট্রিপটা মাত্র 10টা আছে, স্যাম্পল টাইপের, তো আরও কিনতে হবে, এই 10টা বেশি দিন যাবে না আর কি, কারণ মানে একদিনে 2টা লাগে আর কি আপনার স্ট্রিপ, কারণ খালি পেটে একটা আর ভরা পেটে একটা। তো দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা আছে স্ট্রিপ। আর মেশিনটা চার্জারে দিতে হয়, মানে আপনি যদি 1 ঘন্টা চার্জে দেন বা 1 ঘন্টা দিলে মেবি এনাফ, 1 ঘন্টা চার্জে দিলে আপনার 3-4 মাস চলবে আর কি, এর জন্য চার্জে দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন মেশিনটা অনেকটা এইরকম দেখতে, মেশিনটা খুবই হেল্পফুল হয়েছে আমাদের। আর এটার ইয়েটা ঢুকে, স্ট্রিপ ঢুকে উপর দিয়ে, আর আগেরটা যেটা ছিল আমাদের টিবিসির ওটা নিচ দিয়ে ছিল। তো যাই হোক, এরকম সেম অনেকটা, কোনো ব্যাপার না। আর এটার আবার এলইডি লাইট আছে, এটা আমাদের জন্য একটু ভালো হয়েছে, ব্যাটারির কোনো ঝামেলা নাই, চার্জের ব্যবস্থা আছে, তো এটাও একটু ভালো হয়েছে আমাদের জন্য। তো এই ছিল আমার আজকের ব্লগ, আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ইফ ইউ লাইক মি ভিডিও দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, আমার সব পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।